নোয়াখালীতে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের। কৃষি বিভাগ বলছে টানা বৃষ্টি, বন্যা আর জলাবদ্ধতায় নষ্ট হয়েছে প্রায় 650 কোটি টাকার ফসল। বীজতলা নষ্ট হওয়ায় নতুন করে ঘুরে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়েছে কৃষকের। নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্রে মইনুল হাসানের রিপোর্ট। নোয়াখালীতে কয়েক দফা বন্যায় ফসলের ক্ষেত কয়েক ফুট পানিতে ডুবে যায়। এতে ব্যাপক ক্ষতি হয়েছে আমন, আউশ ও শাকসবজির। এক থেকে দেড় মাস পর্যন্ত পানির নিচরে যে আমাদের বীজতলা দালাগুলা ফসে গেছে, একদম নিরাকারে ফসে গেছে। এক আটু হানি খ্যাত হয়ে রয়েছে, এটা মানে কোনো রোয়া সান্দি কিছু চলেন না, রইতে পারেন না। সসিন্দা, ঝিঙ্গা, লাউ, কুমড়া সহ বিভিন্ন শাকসবজি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা ক্ষতি পূরণ করা কোনোভাবে সম্ভব হচ্ছে না। বন্যার পানি নেমে যাওয়ার পর অনেকে নতুন করে চারা লাগিয়েছেন। লাগানোর পরে আপনার বন্যা নষ্ট হয়ে যায়, পরবর্তী আবার জ্বালা বসায় বন্যার পানিতে সেটাও নষ্ট হয়ে যায়। এইভাবে আমি পঞ্চমবার আপনার জ্বালা বসায় আমার এই মাঠটাকে আমি পূরণ করার চেষ্টা করছি। তিন চার দাবা লাগাইছি, তিন চার দাবা চলে গেছে, এইটা হলো লাস্ট দাম, কিচ্ছু নেই। তো যা আছে ধরেন আমার পাঁচ কানি সব দান করছি, টোটাল মিলে এক কানি ফসল পাই মোনা। বন্যা পরবর্তী কৃষকের ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বসত বাড়িতে আবাদের জন্য কৃষকদেরকে সবজির প্রণোদনা এবং কৃষকদের মাঠের জন্য আমনের চারা বিতরণ, পরবর্তী সময়ে আগাম রবি ফসল আবাদের জন্য সরকারি পর্যায় থেকে সহযোগিতার ইতিমধ্যে বরাদ্দ আমরা হাতে পেয়েছি। বন্যায় আমন, আউশ ধান ও বীজতলা নষ্ট হয়েছে 45,000 হেক্টর জমির। এছাড়া 7,000 হেক্টর জমির সবজি, ফল বাগান ও পানের ক্ষতিগ্রস্ত হয়েছে। মনুল হাসান, চ্যানেল আই।